কি হবে? মাইনাস করো। বেনু, আমরা কোথায় যাচ্ছি বলে দাও একটুখানি? ছাতনা। আমরা এখন নেমেছি ছাতনাতে। আমরা আছি মুরুদবাহাই রিসর্ট শুশুনিয়া পাহাড়ের কাছে, তাই না? খুব সুন্দর জায়গা ছাতনা। মানে এটা হচ্ছে বাঁকুড়ার পরের স্টেশন আর কি। তো আমরা রূপসী বাংলা স্টেশনে এসে, আমরা রূপসী বাংলা ট্রেনে করে এসে, বাবা বললো না গেল, আমি সামনে বসে না, আমি বলে যাব কিন্তু এরকম করলে সামনে বসে, আমরা তিনজন একসাথে একটু পাশাপাশি গল্প করতে যাব। ও মার সঙ্গে একটা প্রাইভেট টাইম চাই। আমাদেরকে গাড়িতে বসিয়ে টোটো চালিয়ে চলে গেছে। আমরা চলে এসেছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ স্পেশিয়াল। এই যে প্রোগ্রাম হচ্ছে এখানে, দারুণ লাগে। আরো দেখতাম কিন্তু আমাদের ইচ্ছা আছে যে আজকে বিষ্ণুপুরে যাব। তো দেখি আমরা লাঞ্চ করে বেরিয়ে যেতে পারি কিনা। তো এখন বাজে 2:00, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা যাব বিষ্ণুপুর ঘুরতে, সেরকম প্ল্যান আছে। তো এখান থেকে কিছুটা দূর বিষ্ণুপুর, মোটামুটি 50 কিলোমিটার মতো দূর আছে। হ্যাঁ, বিষ্ণুপুর চলে এসেছি। দারুন কেমন লাগছে বেনু? তোমার ছবি তুলে দেবো একটা, ওইখান থেকে, ওইখানে সামনে থেকে তুলতে হবে। হ্যাঁ, এটা গোপ্রো কেঁদে কেঁদে গলাটা। ও মা, দেখ বেনু কি সুন্দর করে দেয় গাছটাকে কেটে। হংসেশ্বরী মন্দিরে এরকম একটা আছে না? এটা কি মন্দির? নন্দলাল মন্দির। আচ্ছা, এটা হচ্ছে নন্দলাল মন্দির। আয় মা। আসো, প্রবেশ করো। অনেক মন্দির এখানে, জায়গাটা খুব সুন্দর। কি সুন্দর দেখো রাস্তাটা, দেখো জায়গাটা, দেখ কি সুন্দর। খুবই সুন্দর জায়গাটা। এখন রোদটা পড়ে গেছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। রাধা গোবিন্দ মন্দির, ওই মন্দিরটার ছোট। এটা কোন মন্দিরের আদল দেখো? রথ। একটা জিনিস লক্ষ্য করে দেখে আমরা যাই, এখানে বেশি লোক থাকে না, আমরা একাই থাকি।
আমরা উইকডেতে এসেছি না, সেটাও একটা কারণ। এখন আমরা কোথায় এসেছি? কালাচাঁদ টেম্পল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই জায়গাটা রাধা মাধব টেম্পল, এটা কালাচাঁদ টেম্পল লেখা আছে। লালগড় প্রকৃতি উদ্যান, আমরা ওই ফোর্টটাতে উপরে মেনু একা একা উঠে যাচ্ছে, কারু হাত ধরবে না। সাবধানে, কি সুন্দর না দেখো, সামনে উড়ে এলাম। হ্যাঁ পুরো বাঁকুড়া আস্তে 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 গিফটে পারতে উঠছে। গুড মর্নিং, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে জানি না কোথায় একটা বড় সড়ো প্ল্যান আছে সারা দিনের, কোথায় যাচ্ছি সঠিকভাবে জানি না। তো দাদা বললো যে আমাদেরকে আজকে সারা দিনের প্ল্যান, 10টার মধ্যে বেরোতে হবে, ফিরবো সেই 6টার সঙ্গে। তো দারুণ মজা, আর ঘুরতে এসে তো ঘরে বসে থাকতে কার ভাল লাগে। তো ঠাকুরের কৃপায় সবাই আমরা সুস্থ আছি, তো আজকে আবার বেরিয়েছি। আর দেখো পলাশ ফুলটা দেখো, একবার লাগছে পলাশগুলো পড়ে রয়েছে, দেখো নিচে কি সুন্দর লাগছে, দেখো পলাশ ফুল তো নিবি, আমরা পাই যে পচা পুরো পচে গেছে ছোট্ট। বেনুকে আজকে পড়াবো পলাশের মালা, চলো খাই। মেনু দেখো কি সুন্দর, কি হবে কি হবে, এক টোস্ট আর ওর নাম কি, ওর নাম কি, ওর নাম বেবি, কি সুন্দর। আমাদের গাড়ি বলা আছে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো, দাদা যেখানে যেখানে ঘুরাবে সেখানে ঘুরবো।
গানটা করো বসন্ত বহিল সখি ককিলা ডাকিল রে, পড়ো বসন্ত বহিল সখি ককিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা দিদি শির দিল। আমরা এখন এসে গেছি বারান্তিতে, আর এটা হচ্ছে বারান্তি লেক আমার সামনে। দারুণ জায়গা, দাঁড়া তোমার একটা ছবি তুলে দিই, তোমার লুকটা দেখাও। ও কি লাগছে, নামবে? আমরা এখন তাহলে যাচ্ছি গড়পঞ্চকোট, তাই তো? তুমি বানাও তাহলে তিনটে, আমরা ডাব খাচ্ছি নিয়ে নেবো, ঠিক আছে? দুটো হয়ে গেছে আর একটু, ঠিক আছে বানাও বানাও। ছোটটা দেখি দেখি কেমন লাগছে, বেনু কেমন লাগছে? চাঙ্গা হয়েছে, ডাব খেয়ে, বেনু ডাব খেয়েছে, শশা খেয়েছে, পেয়ারা খেয়েছে। আর এই জায়গাটা দারুণ লাগে, আমার যতবারই আসি, এর আগে একবারই আসছিলাম, একটা আলাদাই একটা ফ্লেভার আছে গড়পঞ্চকোট। আলাদাই বাজে বেনু, চোখে লেগে যাবে, মজা লাগবে। এখন আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়, জানি না উঠতে পারবো কিনা, দেখি চেষ্টা করি। আর রোদটাও প্রচন্ড আছে, দেখা যাক কতটা কি পারি। আস্তে 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 হাঁপিয়ে যাবি, হাঁপিয়ে যাবি বেনু, হাঁপিয়ে যাবি। আস্তে আস্তে দিদি দিদি ওদের হাতে না, বলো পাহাড় উঠি সত্যি। বেনু আবার একা 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 যায় না বেনু, ভূত আসবে কিন্তু, ওপর থেকে ভূত নেমে আসবে, মার হাত ধরে যাও। আমরা প্রায় চলে এসেছি, বেনুকে হ্যাটস অফ। ও এই মূর্তি বলছে আবার একটু বসে নি, হ্যাঁ বসেছে তো, তুমি বসো চলো। বেনু 3 বছরের বাচ্চা, যা পাই পাই করে উঠে এলো, খালি ভয় লাগছিল ওর জন্য, মাঝে মাঝে এবার বলছে একটু বসতে হবে। আপনি কি সুন্দর সেজেছেন বলছেন, তুমি বলো, হেভি লেগেছে, জীবনের প্রথম কেউ বললো আপনাকে ফিল্ম স্টারের থেকেও বেশি। নুন লেবু শরবত দেখো, শহরটা কি সুন্দর লাগছে উপর থেকে, আরো উপরে চলো তখন আরো ভালো লাগবে। এই যে চলে এসেছি আমরা, এখানটা দেখো দেখো পুরো শহরটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে। এই ওদের ওদের চুপচাপ করে বসে কি করছে, ললিপপ খাচ্ছে। দেখো বেনুর অবস্থা,
ভিতরে যায় না মা, ভিতরে যায় না। এটা হচ্ছে বজরঙ্গলীর মন্দির, এখনো আসবে না। এখন আমরা এসেছি হচ্ছে বিহারীনাথ মন্দির, বিহারীনাথ পাহাড়। বেনু বেনু, এই যে মন্দির বিহারীনাথ, এদিক দিয়ে যেতে হয়, আসো। কি সুন্দর মন্দিরটা দেখেছো বেনু, কি সুন্দর মন্দির দেখেছো। আসো তাড়াতাড়ি আসো মা। গল্প আছে নিশ্চয়ই, জানতে খুব ইচ্ছা করছে, খুব সুন্দর। চলো আমরা এখন শুশুনিয়া পাহাড়ের উপরে উঠছি, চেষ্টা করছি আর কি, চেষ্টা করছি, জানি না কতটা উঠতে পারবো, বলে 2 ঘন্টা লাগবে এখান দিয়ে। ট্রেক করে এতটা উঠলাম, শুশুনিয়া ট্রেক দিন দাও। এখনো শেষ হয়নি, এখনো আছে অনেকটা, ওই নিচ থেকে অনেকটা এসে গেছি, 1 ঘন্টা প্রায় ট্রেক করে এসেছি। তাও আবার বেনুকে নিয়ে, 3 বছরের বাচ্চা, নট কমপ্লিটেড ইয়েট, ওয়েলকাম টু লেখা, চলো মামা খাবো, মা খাবো।